আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব মাল্টার কেক। অরেঞ্জ অথবা মাল্টা যে কোনোটা দিয়েই তৈরি করা যাবে এই কেক। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দুটো মাল্টা নিয়েছি। মাল্টাগুলোকে দুই ভাগ করে কেটে নেব, এতে করে মাল্টার রসটা বের করে নেওয়া খুব সহজ হবে। এইভাবে করে আমি মাল্টার রসটা বের করে নেব। রসটাকে ছেঁকে নিতে হবে যাতে মাল্টার আঁশ অথবা কোনো বিচি না থাকে। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নেব। চিনি নিয়ে নেব হাফ কাপ। এখন হ্যান্ড মিক্সের সাহায্যে চিনি এবং ডিমকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা খুব সহজে করা যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে ভিনেগার দিয়ে দিব হাফ টেবিল স্পুন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব হাফ চা চামচ। মাল্টার রস দিয়ে দিব 1/4 কাপ। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ময়দা দিয়ে দিব 1 কাপের চেয়ে সামান্য পরিমাণ কম। বেকিং পাউডার দিয়ে দিব 1/2 টেবিল স্পুন। হ্যান্ড মিক্স দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুড কালারটা ব্যবহারের কারণে খুব সুন্দর একটা কালার আসবে, কিন্তু এই অরেঞ্জ ফুড কালারটা কিন্তু অপশনাল। এখন যেই মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করার পর কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। ঢালার পর মোল্ডটাকে সামান্য একটু ঝাঁকি দিয়ে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। কেকটা আমি ওভেনে তৈরি করেছি, তাই প্রিহিট করা ওভেনে 80 ডিগ্রিতে দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কেকটা পুরোপুরি তৈরি। টুথপিকটা যদি ক্লিয়ারলি উঠে আসে তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই কেকটা। শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অনেক মজা মাল্টার কেক অথবা অরেঞ্জ কেক। মাল্টা অথবা অরেঞ্জ দিয়ে কেক তৈরি করলে একটু ভিনেগার ব্যবহার করতে হয়, তা না হলে কেকের মধ্যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত সফট হয়েছে। এইভাবে কিন্তু খুব সহজেই তৈরি করা যেতে পারে মাল্টা অথবা অরেঞ্জ দিয়ে পাউন্ড কেক। কেকটা চাইলে আপনারা চুলাতেও তৈরি করে নিতে পারেন। ওভেনের জন্য আমি যে টাইম আর টেম্পারেচার ব্যবহার করেছি এটা কিন্তু এক এক ওভেনের জন্য এক এক রকম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।